আমরা তো আর অন্যায় করবো বলে জন্মাইনি, কিংবা মিথ্যেকে প্রশ্রয় দেবো বলে জন্মাইনি। আমাদের ভ্যালু সিস্টেম একেবারে অন্যরকম। দেখেছেন ম্যাম কত বড় বড় কথা বললো? এই তোরা এত রিয়েক্ট করছিস কেন বলতো? ও যা বলছে বলতে দে না, তোরা পরীক্ষাটা দে, ডিসিশন যা হওয়ার তাতে হয়েই গেছে। হ্যাঁ এই সব পরীক্ষা দে তো, চেপে যা পরীক্ষা দে। সরি আপনাকে বদল করলাম, আমার মিটিং শেষ হয়ে গেছে, আপনি আসতে পারেন। নিশ্চয়। ম্যাডাম স্যারকে বলুন। হ্যাঁ ম্যাডাম স্যারকে বলুন না প্লিজ। What happened? স্যার এতদিন শুনেছিলাম মোহর বসুর মতন মেয়ে যে ক্লাসে থাকে সেখানে কোনো কিছু সুষ্ঠুভাবে হয় না, আর আজ সেটা বুঝলাম। সবাই নিজেরা নিজেদের মতন করে পরীক্ষা দিচ্ছে, আর ও সমার নিয়ে অভিযোগ করে যাচ্ছে যে ওরা টুকলি করছে। আসলে স্যার আপনাদের ফ্যামিলির ওপর রাগ তো, তাই আপনাদের বাড়ির মেয়ে দুটোকে ফাঁসাতে চেষ্টা করছে। সব কিছু কি গলার জোর দিয়ে হয় স্যার? ওর এগেনস্টে একটা স্টেপ নিতেই হবে। আমি জানতাম, আমি জানতাম যে মোহর বসুর মতো মেয়ে যে ক্লাসে থাকবে সে ক্লাস পিসফুলি হওয়ার নয়। আমি এটাই আশঙ্কা করেছি। স্যার আপনি তো এখানে ছিলেন না, আপনি না জেনেই এতগুলো কথা বললেন। শাট আপ! তোমার সম্বন্ধে কিছু জানার জন্য ঘটনার সামনে থাকার প্রয়োজন হয় না। হ্যাঁ স্যার আপনি জানেন না, আমিও দেখেছি। ওদের এগেনস্টে কি অভিযোগ আছে আপনারা জানেন? স্যার আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি আপনাকে। খবরদার একদম মুখোমুখি কথা বলার চেষ্টা করবে না, বন্ধুত্ব দেখাচ্ছ? বন্ধুত্ব? এটা বন্ধুত্ব দেখানোর জায়গা নয়, বন্ধুত্বটা ক্লাসরুমে বাইরে গিয়ে দেখাবে। শোনো, তোমরা পরীক্ষা দিতে হলে পরীক্ষা দাও, নাহলে কিন্তু আমি খাতাগুলো নিয়ে নেব। চুপ কর শাশ্বতী, এখানে ফাইট করে কোনো লাভ হবে না, চুপচাপ বসে পরীক্ষা দে। প্লিজ আমাকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়েছে, তাই আমি এসেছি। কলেজে ডিসিপ্লিন ভাঙার অভিযোগে সমস্ত ছেলে মেয়েদের এবং কনসার্ন টিচারদের আবেদনের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ তোমাকে রাস্টিকেট করলো। স্যার আমি কি দোষ করেছি যে আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো? আমি তো এমনিতেও এই কলেজ ছেড়ে চলে যেতাম স্যার। আপনারা রাস্টিকেট করলে তো আমি অন্য কলেজে ভর্তি হতে পারবো না স্যার। সেই কথাগুলো তোমার আগে মনে রাখা উচিত ছিল। কিন্তু স্যার আমি কি করেছি, করেছিটা কি করেছো জানো না? জানো না না জেনেও না জানার ভান করছো, মানে আমাদের থেকে জানতে চাইছো?
ওকে, তুমি এসআরের এগেনস্টে অনেক কথা চারপাশে বলে বেড়াচ্ছ, এসআরের সাথে তোমার প্রবলেম আছে, ইটস অল রাইট। কিন্তু ম্যাডাম উনি কী করেছেন? উনি তো আছেন এখন, বলো উনি কী করেছেন, এক্সপ্লেন। ম্যাডাম ওনার কিছু বলার নেই, আপনি বলুন কী হয়েছিল। আমি তো বলেছি স্যার, কালকে ও আমার সাথে এত মিসবিহেভ করেছে, এমনকি আমার দায়িত্ব নিয়ে পর্যন্ত কথা বলেছে। আর শুধু তাই নয় স্যার, দিয়ার ময়ূরী যেহেতু আপনার বাড়ি থেকে এসেছে, তাই ও ইচ্ছা করে দিয়ার ময়ূরীকে ফাঁসানোর চেষ্টা করেছে। ওর যাদের উপর রাগ, ও তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যে বলেছে, বলেছে ওরা নাকি চিটিং করেছে। স্যার আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, কোনোভাবেই ওরা চিটিং করেনি। আর ওরা এভাবে সারা ক্লাসকে ডিস্টার্ব করেছে। আর স্যার ও শুধু একা ছিল না, সঙ্গে আরও একজন ছিল। একটা কথা কি জানেন তো, এক জুড়ি পাকা আমে যদি একটা আম পচতে শুরু করে, তাহলে বাকি যতগুলো আম আছে সবগুলোর মধ্যে পচন ধরবে। আমার কলেজে তো আমি সেটা রাখতে পারি না, তাই মূল আমটাকে আমি সরিয়ে দিলাম। আর ওই যে আরেকজনের কথা বলছেন, সে আর কিছু করার সাহস পাবে না। স্যার আমি মিথ্যে কথা বলছি না। শাট আপ, তুমি আবার এখানে এসে তর্ক করছো। হ্যাঁ তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় আমরা ম্যাডামের থেকে তোমার কথা বেশি বিশ্বাস করবো? তা নিশ্চয়ই করবেন না স্যার, কিন্তু বিশ্বাস করলে ঠকতেন না। স্যার আমি মিথ্যে কথা বলছি না, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে নাম্বার পাবো, আর অনেকে চিটিং করে পরীক্ষা দিয়ে নাম্বার পাবে, তাহলে কষ্ট করে পরীক্ষা দিয়ে নাম্বার পাওয়ার মানে কি স্যার? আমরা তো সবাই মিলে একসাথে পরীক্ষা দিচ্ছি, একই রুলই তো মেনটেন করা উচিত, তাই না স্যার? শাট আপ, তোমাকে এত বড় বড় কথা বলতে এখানে কেউ ডাকেনি। কি মনে করো তুমি নিজেকে, কি মনে করো? স্যার আমি নিজেকে সৎ আর আদর্শবাদী বলে মনে করি, আমার মধ্যে সততা আছে, আদর্শ আছে, আর আপনারা আমাকে অন্যায়ভাবে রাস্টিকেট করলেন। যাও গিয়ে আন্দোলন করো, যাও গিয়ে আন্দোলন করো, আমরা দেখতে চাই যে কারা কারা তোমার আন্দোলনকে সাপোর্ট করছে। এবার তো আমরা তোমার এগেনস্টে রিপোর্ট করব, আমরা শিক্ষকরা মিলে তোমার এগেনস্টে আন্দোলন করব। তুমি যদি আন্দোলনে নামো তাহলে আমরাও নামবো। আর আন্দোলনে নেবে কি বলবো সেটা তোমার বরং একটু আগে থেকে বলে দিই, মানে তোমার জানা থাকলে সুবিধা হবে সেই জন্য আর কি। আমরা বলবো যে এই মেয়েটা চিটিং করতে গিয়ে ধরা পড়েছে, আর যেই ধরা পড়েছে অ্যাজ ইউজুয়াল মেয়েটা আন্দোলন করা শুরু করে দিয়েছে। আপনারা যারা শিক্ষা বন্ধু, আপনারা যারা শিক্ষাকে রেসপেক্ট করেন, তারাই চিটাকে সাপোর্ট করবেন? মানে আপনারা যারা টিচার, তারা এই মেয়েটার আন্দোলনে এই মেয়েটার পাশে থাকবেন? মানে এরকমই একটা মোটামুটি বলবো, বুঝতে পেরেছো? স্যার আপনি একজন টিচার হয়ে মিথ্যে কথা বলছেন? আমি ওর মিথ্যে কথা কোথায় বললাম? আর সংযুক্ত ম্যাডাম তো কখনোই বলেনি যে আমি চিটিং করেছি। আমি চিটিং করেছি এই কথাটা এই কলেজের আমার চরম শত্রু শিক্ষকও মানে এসআর স্যারও বিশ্বাস করবেন না, কারণ এইটুকু ভরসা আমার উপর আছে। আপনারা সবাই ওনাকে জিজ্ঞেস করবেন, আমার পক্ষে চিট করা সম্ভব না। আর ম্যাডাম তো নিজের মুখেই বললেন যে আমি চিট করিনি। হ্যাঁ তুমি চিট করেছো, আর আমার দৃষ্টি যাতে ঘুরে যায় তার জন্য তুমি অন্যরা চিট করেছে সে কথা বলছো। ম্যাম আপনি এখন একথা বলছেন যে আমি চিটিং করেছি? তবু তো আমরা সে কথা লিখিতভাবে দিইনি, আমরা শুধু ডিসিপ্লিনের রিয়াকশন নিয়েছি। আমরা শুধু এইটুকু বলেছি যে তুমি ডিসিপ্লিন ভঙ্গ করেছো। আমরা যদি বলতাম যে চিটিংয়ের অভিযোগে তোমাকে বহিষ্কার করা হয়েছে, কোথায় গিয়ে দাঁড়াবে তুমি? না আমরা সেটা করিনি, কারণ আমাদের ভদ্রতা বোধ আছে। আমি কোনো অনুগ্রহ চাই না।
আপনারা যদি মনে করেন সেইটুকু না লিখে আপনারা আক্ষেপ করছেন, তাহলে সেইটুকু লিখে দিন। কংগ্রেচুলেশন। কেন স্যার, আমাকে আপনাদের কলেজ থেকে রাস্টিকেট করা হয়েছে বলে? আমি তোমাকে কংগ্রেচুলেট করতে আসছি বিকজ তুমি আমার পেপারে হাইয়েস্ট মার্কস পেয়েছো। এই নাম্বারের তো কোনো মূল্য নেই, আমি তো চিটিং করে নাম্বার পেয়েছি স্যার। দাঁড়াও, চলো 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 পাল্টাই।